নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল চক ফুলুরিতে আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লাগছে একটা মোচা। এই মোচাটাকে আমি পরিষ্কার করে ছোট করে কেটে হাফ ছোট চামচ হলুদ আর হাফ ছোট চামচ নুন দিয়ে প্রেশার কুকারে দেড় গ্লাস জল দিয়ে আর দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচা ছাড়ানোর ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন। আর এই মোচাটাকে সেদ্ধ করার পর যেই জলটা বেঁচেছিল সেটা আমি ফেলে দিয়েছি আর মোচাটাকে একটু হাত দিয়ে হালকা করে চটকে নিয়েছি। আর লাগছে একটা শুকনো লাল লঙ্কা, একটা তেজপাতা আর হাফ ছোট চামচ আস্ত জিরে, এক বড় চামচ আদা বাটা, এক ছোট চামচ হলুদ গুঁড়ো, এক ছোট চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর নুন, আর ছোট চামচ গরম মশলা গুঁড়ো, এক বড় চামচ ভালো ঘি, অল্প সর্ষের তেল আর কোরা নারকল। এখানে আমি চার বড় চামচ কোরানো নারকল ব্যবহার করছি। প্রথমে একটা কড়ায় তিন বড় চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এতে শুকনো লঙ্কাটা দিয়ে দেব, সঙ্গে তেজপাতাটাও দিয়ে দেব, সঙ্গে আস্ত জিরেটাও দিয়ে দেব। দিয়ে এইটা একটু নেড়ে নেব। এরপরে আমি আদা বাটাটা দিয়ে দেব। এটাকে একটু নেড়ে নেব। এরপরে আমি এতে মোচাটা দিয়ে দেব। মোচাটাকে 10 সেকেন্ড নেড়ে নেব। এবার জোর আঁচে 10 সেকেন্ড নাড়ার পর আমি এতে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। এবার সব জিনিসগুলোকে জোর আঁচে 30 সেকেন্ড নেড়ে নেব। এবার 30 সেকেন্ড নাড়ার পর আমি এতে 2 বড় চামচ কোরা নারকলটা দিয়ে দেব আর 2 বড় চামচ নামাবার পর দেব, সঙ্গে গরম মশলাটাও দিয়ে দেব আর ভালো ঘিটাও দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে 30 সেকেন্ড নেড়ে নেব। দেখুন, মোচাটা 30 সেকেন্ড নাড়ার পর আমাদের মোচা তৈরি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি বাকি নারকল কোরাটা দিয়ে দেব। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমাদের মোচার ঘন্ট খাবার জন্য তৈরি। এটা অনেকে আলু দিয়ে বানায়, কিন্তু আমার এরকমই নারকল কোরা দিয়ে মোচার ঘন্ট খেতে ভালো লাগে। নুন দেবার পর যদি মোচার থেকে বেশি জল বেরোয় তো মোচাটাকে জোর আঁচে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেবেন। মোচার ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আমার ভিডিওটাকে দেখার জন্যে ধন্যবাদ।